অখ্যাত হিমালয়ের সৌন্দর্যের দ্বারপ্রান্ত খ্যাত নেপাল তার হিমালয়ের জন্য বিখ্যাত হলেও তার রাজধানী কাঠমান্ডু যেন রূপের পসরা সাজিয়ে বসে আছে। প্রায় 50 লাখ মানুষের বসবাস এখানে। নেপালে ঘুরতে হলে প্রথমে আসতে হবে এই কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে দেখার মতো অনেক জায়গা আছে, চলুন এদের মধ্যে উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান দেখে আসা যাক। তবে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। পশুপতিনাথ মন্দির। নেপালের এই মন্দির হিন্দুদের কাছে অনেক নাম করা এবং অনেক পবিত্র একটি স্থান। হিন্দুদের ভগবান শিবের সেবার জন্যই এই মন্দির গড়ে উঠেছে বলে জানা যায়। নেপাল ছাড়াও প্রতি বছর এখানে ভারত থেকে হাজার হাজার মানুষ শিবের পূজা করতে ছুটে আসেন। নানা রকম সাধুদের সেখানে দেখতে পাবে। স্বয়ম্ভুনাথ স্তূপ। নেপালের শীর্ষ তিনটি মন্দিরের মধ্যে বৌদ্ধদের মন্দির শীর্ষে থাকবে। এখানে যেতে হলে 365টি পাথরের সিঁড়ি আপনাকে পাড়ি দিতে হবে। সিঁড়িতে ওঠার আগেই আপনার নজর পড়বে বানরের দিকে, কারণ সেখানে অনেক আগে থেকেই অনেক বানরের বাস। নেপালিদের কাছে এরা পবিত্র দূত হিসেবে বিবেচিত। কোপান মনেস্ট্রি। কোপান কাঠমান্ডুতে একটি হীরার মতো জায়গা। এখানে তিব্বতিয়ান সাধুরা কেবল সাধনা করতে আসেন। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরকে 180 ডিগ্রি ভিউতে দেখা সম্ভব। আগে তেমন কেউ না জানলেও এটি পর্যটকদের কাছে এখন বেশ জনপ্রিয়। থামেল। পর্যটকদের কাছে প্রাণকেন্দ্র হিসেবে আখ্যায়িত থামেলে রয়েছে হাজার হাজার হোটেল, হাইকিংয়ের দোকান, সুভেনিরের দোকান, রেস্টুরেন্ট ও বার। এখানে রাস্তায় সারি সারি দোকান ও ফেরিওয়ালাদের পসরা দেখে মনে হবে এটি বেশ প্রাণবন্ত এবং রঙিন একটি জায়গা। এখানে রয়েছে থামেল মার্গ, মান্ডালা স্ট্রিট, গোর্খা ছুরি এর মতো দেখার মতো অসাধারণ কিছু স্থান। গার্ডেন অফ ড্রিমস। গার্ডেন অফ ড্রিমস কাঠমান্ডুর কাইসার মহলে অবস্থিত। একটি নিউ ক্লাসিক্যাল বাগান হিসেবে পরিচিত এই বাগান তৈরি করা হয়েছিল 1920 সালে। বর্তমানে এর ডিজাইন আধুনিক সমস্ত ইউরোপিয়ান বাগানের সাথে মিলে যায়। ট্যুরিস্টদের কাছে এর আর্কিটেকচারাল ভিউ এবং গাছগাছালির সমারোহ অনেক প্রিয়। সিংহ দরবার। নব্য ধ্রুপদী, প্যালেডিয়ান এবং ইউরোপিয়ান স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত এই সিংহ দরবার। এটি কাঠমান্ডুর মধ্যস্থলে অবস্থিত রানা বংশের একটি প্রাসাদ, ঘুরে আসার জন্য বেশ আকর্ষণীয় একটি জায়গা। আসান বাজার। আসানটোলে অথবা আসান বাজার নেপালের শাক সবজি ও ফলের বাজার। এখানে নাম না জানা হরেক রকমের ফলের সমাহার দেখতে পাবেন আপনি। কাঠমান্ডুর বাইরে থেকে বহু কৃষক এখানে এসে তাদের পণ্য বিক্রি করে। এছাড়া টোলের আশেপাশে অন্নপূর্ণা ও কৃষ্ণ নামে দুটি দেখার মতো মন্দির আছে। থাকার ব্যবস্থা। কাঠমান্ডুতে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হলো থামেল, কারণ এখানে অলিতে গলিতে রয়েছে অসংখ্য হোটেল। 1000 থেকে 1800 রুপির মধ্যে ভালো মানের রুম সার্ভিস পাবেন এইসব হোটেলে। তাছাড়া বাজেট বাড়িয়ে 3000 থেকে 4000 রুপিতে আরও ডিলাক্স মানের হোটেল রুম পেয়ে যাবেন। তাছাড়া এখানে আগে থেকে বুকিং না দিয়ে পায়ে হেঁটে ঘুরে বেছে হোটেল নিলেই ভালো। খাওয়া দাওয়া। নেপালের মানুষেরা আমাদের বাঙালিদের মতো ভাতকে বেশি প্রাধান্য দেয়। ভাতের সাথে মাছ, মুরগি, সালাদ, রায়তা, শাক, পাঁপড় ইত্যাদি পরিবেশন করা হয়। শীত প্রধান দেশ হিসেবে সেখানে মোমের প্রচলন আছে।
তাছাড়া রয়েছে নানা রকম কফি এবং চা। এখানে ফুলের পাপড়ি থেকেও চা বিক্রি করা হয়। তাছাড়া আধুনিক মানের খাবারও পেয়ে যাবেন এখানে। কেনাকাটা। নেপালের কাঠমান্ডুতে থামেল হলো কেনাকাটার সবচাইতে উপযুক্ত স্থান। এখানে যে পরিমাণ দোকান রয়েছে তার কোথাও দেখা যায় না। তবে ট্যুরিস্ট এলাকা হিসেবে এখানে দাম অনেকটা বেশি, তাই বুঝে শুনে কেনাকাটা করতে ভুল করবেন না। ভ্রমণ খরচ। কয়েকজন মিলে 2-3 দিনের সফরে গেলে খরচ অনেকটা কমে আসে। বিমানে ভ্রমণ, থাকা খাওয়া মিলে 30-35 হাজার টাকায় কাঠমান্ডু ভ্রমণ করে আসা যায়। আবার বাই রোড গেলে 6-8 হাজার টাকা বাঁচানো সম্ভব। তাছাড়া কাঠমান্ডুতে সব জায়গাগুলো বেশ কাছে কাছে, তাই যাতায়াত খরচ তেমন বেশি হয় না। তাছাড়া সার্কভুক্ত দেশ থেকে আগত পর্যটকদের জন্য এখানে টিকিট ও খাবার থালির দাম অনেকটাই কম, তাই কাঠমান্ডুতে ঘুরে আসা কঠিন কোনো কিছু নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। অ্যান্ড ফাইনালি, থ্যাংকস ফর ওয়াচিং।